আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি বাংলাদেশি স্টাইলের শামি কাবাবের রেসিপি দেখাবো। শামি কাবাবটা নর্মালি সবাই গরুর মাংস দিয়েই করে, তবে আপনারা চাইলে খাসি, ল্যাম অথবা চিকেন দিয়েও করতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে চিকেন দিয়ে করে দেখাবো। আমি এখানে নিয়েছি 2 পাউন্ড চিকেন। চিকেনগুলোকে আমি একটু ছোটো সাইজের করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি 3টা এলাচ, 1টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ বুটের ডাল। বুটের ডালটাকে আপনারা চেষ্টা করবেন 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে, তাহলে বুটের ডালটা সহজে সেদ্ধ হবে। এখন দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/3 কাপ টমেটো কুচি, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা এবং 1 টেবিল চামচ যে কোনো প্যাকেট চিকেনের মশলা, পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ তেল দিয়ে আমি চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চুলার জাল মিডিয়াম করে আমি চিকেনটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো হতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে কিছুক্ষণ পর পর আপনারা ঢাকনা উল্টিয়ে দেখতে পারেন। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব, মাংস এবং ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এখন ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে চুলার জাল বাড়িয়ে দিয়েছি, আর ঝোলটা আমি একটু মাখা মাখা করে নিব। ঝোলটা একটু টেনে মাখা মাখা হয়ে গেলে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন মাংসটা ঠান্ডা হলে আমি 1টা পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমার কাছে বেটে করলে টেস্ট ভালো মনে হয়, তাই আমি বেটে করছি। আপনারা আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই করবেন। আর অবশ্যই এলাচ এবং তেজপাতাটা বেছে ফেলে দিবেন, কারণ এটা টেস্ট মুখে পড়লে অনেক বাজে লাগে খেতে। তো এখন আমি মাংসটা বেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি কাবাবের শেপ করে কাবাব বানিয়ে নিব। আর সবগুলো কাবাব বানানো শেষ। আপনারা চাইলে এই অবস্থায় তেলে ভাজি করে খেতে পারেন, অথবা 1টা এয়ারটাইট বক্সে 3-4 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো আমি এখন ভাজি করছি না, আমি এটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।